মুখ্যমন্ত্রী যখন 500 টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন তখনই ক্ষোভে ফেটে পড়লেন ইমামরা। একদল ইমাম বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং হাত নেড়ে নেড়ে বারবার তিনি বললেন যে এই ইমাম ভাতা বাড়ানো তারা পছন্দ করছেন না, এই 500 টাকা বাড়ানো তারা পছন্দ করছেন না। শুধু তাই নয়, মাত্র 2-3 মিনিটের মধ্যে দেখা গেল যে পুরো স্টেডিয়াম ধীরে 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 ফাঁকা হতে থাকলো এবং একদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলছে আরেকদিকে পুরো স্টেডিয়াম ফাঁকা হতে হতে প্রায় ফাঁকা হয়ে গেল এবং ইমামরা ক্ষোভে ফেটে পড়লেন। একটার পর একটা ইমাম তারা বললেন যে 2-3 দিন ধরে তারা এখানে আসছেন, অনেক ইমাম 10-15 দিন ধরে তারা এই সমাবেশ সফল করেছেন, হাজার হাজার ইমাম গোটা রাজ্য থেকে এসেছিলেন যে অন্যান্য রাজ্যের মতো তাদের ভাতা বাড়াতে হবে এবং তারা বলছেন যে অকপ সম্পদ থেকেই যে টাকা আসে সে টাকা থেকে তাদের ভাতা 5 বা 10 হাজার টাকা করতে হবে। কিন্তু 500 টাকা যখন ভাতা বাড়ানো হলো তখন ক্ষোভে ফেটে পড়লেন। আমরা এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ইমামরা চলে যাচ্ছেন, ইমামরা ক্ষোভে ফেটে পড়ছেন, সে ভিডিও আপনারা দেখুন। আমরা আজকে অনেক জেলা থেকে এসেছি, আমরা আমাদের দাবি ছিল আমাদের ন্যূনতম ভাতা যেটা আমাদের হওয়া দরকার ছিল সে আমরা জায়গায় পৌঁছাতে পারিনি, আমরা অসন্তুষ্ট। 500 টাকা কোনো একটা অপমান করা হলো আমাদের ডেকে, যেটা আমাদের দেওয়া উচিত ছিল না, না করলে বেশি ভালো হতো মনে করছি। যাই হোক, এটা ইমাম ভাতা নয়, বরং আমাদেরকে অপমান করার জন্য আমাদের এটা আহ্বান করা হয়েছে। আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি, আমরা আশা করিনি মুখ্যমন্ত্রী সাহেব এমনটা আমাদের করবেন। তার কারণ এই পরিস্থিতিতে সারা রাজ্যের আশা, যারা আশাকর্মী তাদের মাইনে বেড়ে গেছে, যারা সিভিল পুলিশ তাদের মাইনে বেড়ে গেছে, প্রতিটা শ্রেণীর মানুষের মাইনে বেড়ে গিয়েছে, কিন্তু আমরা ইমাম মুয়াজ্জিনদের এখনও পর্যন্ত সেই নিচেই রেখে দিয়েছে। এই যে ভাতা, এটা আমাদের সম্মানীয় ভাতা না, এটা আমাদের অসম্মান করা হলো। আমরা এটা আশা করতে পারিনি, অন্ততপক্ষে আমাদের অন্য অন্য রাজ্যের তুলনায় যেখানে বিজেপি শাসিত রাজ্য, সে কোনো রাজ্য 10,000, কোনো রাজ্যে 15,000, কোনো রাজ্যে 12,000, আমাদের অন্ততপক্ষে হাফও করতে পারতেন, এর জন্য আমরা দুঃখিত। তাতে আমরা খুশি নাই, 500 টাকা ভাতা আমাদের খুশি নাই, অন্য অন্য রাজ্যে নেই। এসে এ তো অপমান করে গে না, কি আছে লাগাইছে, বহুত অপমানে নেই, খুশি নেই। আপনারা খুশি, মিটিং হচ্ছে খুশি, কিন্তু যা বক্তব্য আমাদের কাছে রুপিয়া দিতে হয় না, 33.50 টাকা আর কত করে পড়ছে মাঝে, খুশি নেই হতা হয়। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডাক দিয়েছেন, প্রত্যেক জেলা থেকে আমরা অনেক দূর থেকে এসি, মানিকচক থানা জেলা মালদহ থেকে অন্তর্গত আসাদে আমাদের কাল সন্ধ্যা থেকে নিয়ে আজকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছি, মানিকচক থানা জেলা মালদহ। বহু কষ্ট করেছি আমাদের ভাঙন এলাকার লোক, আমরা 500 টাকা মাসে বাড়ি আমাদের কী হবে, একশো এক পদ মাছও হবে না, আমরা মাছ কিনতে পারবো না, আমরা মাংস কিনতে পারবো না, আমরা কী করে বাঁচবো, আমরা প্রোটিন খাবার না খেলে আমাদের কী করে আমাদের শক্তি হবে, আমরা ছেলেপেলে কীভাবে পড়াবো, আমাদের ছেলেপেলে পড়ে তা উন্নত করতে পারছি না পয়সার জন্য। আমরা ভাববেছিলাম যে 5,000 বা 10,000 করে, অন্য অন্য জায়গাতে 5,000 আছে, 10,000 আছে, ম্যাক্সিমাম 5,000 করত, তাহলে আমাদের খুব খুশি। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বারংবার বলেন যে সংখ্যালঘুদের প্রতি তিনি খুব স্নেহ করেন, সংখ্যালঘুদের প্রতি তিনি নজর রাখেন, কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আপনি ভারতবর্ষে দেখেন তাহলে বিভিন্ন রাজ্যের দিকে যদি তাকান তাহলে দেখবেন দিল্লি, হরিয়ানা এবং অন্যান্য রাজ্য যেগুলোতে ইমাম ভাতা আছে, মুয়াজ্জিন ভাতা আছে, বিশেষ করে আমি দিল্লির কথা উল্লেখ করব, যেটা যেখানে আপনার ইমাম ভাতা হচ্ছে 18,000 টাকা, মুয়াজ্জিন ভাতা 14,000 টাকা। হরিয়ানা, যেটাকে আমরা বিজেপি শাসিত রাজ্য মনে করি এবং বিজেপি সরকার শাসন করছে, সেখানকার মুখ্যমন্ত্রী আছেন খট্টর,
সেখানে মুয়াজ্জিন ইমাম ভাতা হচ্ছে 17,000 টাকা। এই জায়গাতে আমরা দাঁড়িয়ে কিভাবে এই 500 টাকা ইমাম ভাতা বাড়ানো মেনে নিতে পারি, আর এই 2,500 টাকা বা কিভাবে মেনে নিতে পারি? আমরা এই ভাতা মেনে নিতে পারছি না, আমরা এই ভাতা বাড়ানোটাকে আমরা চরমভাবে ধিক্কার জানাচ্ছি। আমরা সকলে এসেছি, মুর্শিদাবাদ থেকে আমি এসেছি, আমরা এক বড় আশা নিয়ে এসেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নিকটে, কিন্তু আমাদের আশা ব্যর্থ। আমাদের যে ভরসা নিয়ে আমরা এসেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি আমাদের সংখ্যালঘুদের দিকে, অবশিষ্টদের দিকে একটা ভালো দৃষ্টিতে দেখেন, কিন্তু সেটা আমরা ব্যর্থ হলাম। আমাদের ধারণা সেটা ভুল, আমরা এটা মোটেই আশা করিনি যে আজকে আমরা এই বার্তাটা নিয়ে যাব যে আমাদের জন্য 500 টাকা বৃদ্ধি করবে ইমাম ভাতা, যেগুলো বিজেপি শাসিত দেশ সেগুলোতে 14,000, 15,000, 16,000 করে ইমাম ভাতা দিচ্ছে, দিল্লিতে 18,000 করে ইমাম ভাতা দিচ্ছে। আমাদের সমস্ত দ্রব্যের বস্তুর এই দাম সেগুলো সব দিল্লির মতোই, সেই বিজেপির এই শাসিত সেই দেশগুলোর মতোই, যা কিছু কিনে খেতে হচ্ছে আমাদেরকে সেই একই অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু আমাদের উপার্জন নাই, ইমামদের উপার্জন নাই। আমরা ধিক্কার জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনি কিভাবে দেখবেন যে অকাপ সম্পদ তাহলে কোথায় গেল? অকাপ সম্পদ সব লুটে পুটে খাচ্ছে। আজকে আমরা যেটা বুঝতে পারলাম যে দিদি আমাদের মুসলিমদের জন্য অনেক কিছু করছে, কিন্তু আমরা আজকে সেটা প্রকাশ পেয়ে গেলাম যে সে তিনি কী করতে চাইছেন। আজকে আমরা দেখলাম যে তিনি আমাদেরকে নিয়ে মানে একটা ব্যঙ্গর মতো আমাদেরকে নিয়ে খেলা করছে, আমাদেরকে নিয়ে মানে আপনার ভোট করে নিচ্ছে, কিন্তু আমাদেরকে যে আমাদের প্রাপ্য সেটা দিচ্ছে না। আজকে আমরা বুঝে গেলাম যে আমাদের প্রতি কত দরদ আছে। সাজার কমিটির যে রিপোর্ট, আমাদের পশ্চিমবঙ্গে অকপ সম্পত্তির যে আয় আসছে, প্রত্যেকটা ইমামদেরকে যদি 40,000 টাকা করে দেওয়া হয় তবুও সম্পদ শেষ হবে না, এতটাই উপার্জন হচ্ছে পশ্চিমবঙ্গে অকপ সম্পত্তি থেকে উপার্জন। আজ কলকাতার বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা ইনকাম সবই অকপ সম্পত্তি, যেটা সাজার কমিটির রিপোর্ট থেকে আমরা পেয়ে যাচ্ছি। তবু আমাদের সঙ্গে যে ব্যবহার হলো বা আমাদেরকে যেভাবে হেনস্থ করা হচ্ছে, যেটা আমরা কোনোদিনই আশা করি না, আমরা ধিক্কার জানি, আমরা চাই না যে 2,500 টাকা দিচ্ছে, সেটাও আমরা চাই না, আমাদের প্রয়োজন। আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। আপনি কি বলবেন যে ইমামদেরকে 500 টাকা ঘোষণা করলেন, এত বড় একটা সমাবেশ করলেন আপনারা, পাশাপাশি পুরোহিতদেরও 500 টাকা দেবো বললেন, তারা কেউ আসেনি, কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ মমতার একটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছেন ইমামদের একটা অপমান, এটা আমি অপমান বলি করবো, যেনারা আমরা এত মানুষ উপস্থিত হওয়ার পরেও 500 টাকার পুরোহিতদের 500 টাকা, এটা সম্পূর্ণ ইমামদের একটু অবমাননা, অবমাননা ছাড়া কিছুই নাই। না, কেউ খুশি না, ধিক্কার জানাই, এবং এর ফল কিন্তু সামনে ইলেকশনে পৌঁছে যাবে, বুঝতে পেরে যাবে। না, আমরা খুশি নাই, কেন যায় 500 টাকা হলে 100 টাকা দিন হয়, 1 কেজি লঙ্কা তাহলে 150 টাকা, 200 টাকার লঙ্কা, তা আমরা তো 1 কেজি তো কিনতে পারছি না, এতগুলো মশলার দাম, আলুর দাম, পেঁয়াজের দাম বাড়ছে, তা কী করে আমাদের হবে সংসার চলবে? আমরা মহাজনই করি, আমাদের এই এই টাকায় পোষাবে না, আমাদের মহাজনদিনে খাটুনি আছে, মসজিদে যা করি আমাদের ইমেশে। আমরা বলছি যতটুকু আমাকে দিছে সম্মান হিসাবে এইটা আমরা খুশি করে গ্রহণ করছি, কিন্তু বর্তমান যা দ্রব্যমূল্যের দাম ওই হিসাবে আমাদের এতে দিয়ে কিছু হয় না, কাজে আমরা আশা করছি আমাদের একটু সম্মানিত সেইভাবে চিন্তাধারা করা হোক। মুখ্যমন্ত্রী যতটুকু ঘোষণা করছে আমরা ও খুশি না, তবে আরও আমাদের একটা নিজ্জ যে একটা আশা ছিল সেই আশার মতো হলে আমরা আরও বেশি খুশি হইতাম। যা দিচ্ছে তাই আমাদের খুশি নাই।